আমি আমাদের সাত নং নলকা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ইউনুস আলী শেখকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে স্বপন একাদশ বনাম জাহাঙ্গীর একাদশ, আজকের উভয় খেলোয়াড়ই সুন্দর খেলা উপভোগ করেছেন। খেলাতে হার জিত থাকবেই, তার মধ্যে বিজয়ী দল তথা রানার্স আপ দল, আমি বিজয়ী দল যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা, পাশাপাশি যারা রানার্স আপ হয়েছেন তাদের জন্য শুভকামনা। আপনারা আগামীতে আরো ভালো খেলা উপহার দেবেন, আপনারাও যেন আগামীতে বিজয়ী হতে পারেন সেই আশা আমি রাখবো। পাশাপাশি ইতিমধ্যে বরগাতি গ্রামের কৃতি সন্তান যে কথাটি বলেছে, আর আপনারা আমাকে এখানে অতিথি করে গ্রামের যে সকল মুরব্বী তথা জনসাধারণ আছেন আপনারাও সমাজে যদি ছেলে পেলেরা খেলাধুলার মধ্যে আসক্ত থাকে অবশ্যই তারা অন্য কোন সামাজিক অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকবে না এবং নেশাতে আসক্ত হবে না, কারণ খেলাধুলার প্রতি যদি ছেলে পেলে আসক্ত থাকে ওনারা নেশাতে যাবে না। আমরা অবশ্যই ওনাদের খেলাধুলার পাশে থেকে সহযোগিতা করব এবং পাশাপাশি আমরা ওনাদের যে ম্যানেজিং কমিটির যে সকল সদস্যবৃন্দ আছে ওনারা ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলা উপহার দিয়েছেন। আমি সকলকে খেলার এই পরিচালনা পরিষদের যে সকল সদস্যবৃন্দ আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা সুন্দর হয়েছে এই শুভকামনা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মেম্বার সাহেবকে। এ পর্যায়ে আমাদের সাবেক মেম্বার মাহফুজুল হক লিটন দু একটা কথা বলুন। এখানে উপস্থিত ছয়টা টিম অংশ নিয়েছিল, ছয়টা টিম পয়েন্ট ভিত্তিক খেলেছে, সবাই ভালো খেলেছে, কেউ খারাপ খেলেনি। তবে ফাইনালে এসেছে তারা লটারি করে আবার নতুন করে একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে, এজন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এই সবাইকে চুপ করে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের যে এই খেলাগুলো সুন্দর হবে আমি রেফারিকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি রেফারি নুরনবী ইসলাম শেখ এবং তার সাথে সহকারী দুইজন ইসলামুল হাসান শেখ, ইসলামুল হাসান এবং শাকিল সরকার, তাদেরও মঞ্চের সামনে আসার জন্য এবং শাকিল সরকারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাড়াতাড়ি করতে হবে, সবাই খুব সুস্থ হোসেন হোসেন কাছে এই সুযোগে আমি ঘোষণা দিতে চাই আমাদের এই মাসের এক তারিখ থেকে আমরা যে স্ট্যান্ড করেছিলাম
কারণ পরিবর্তে তাকে দিন হিসাবে সরকারি পুরস্কার দিচ্ছে